2006 সালের মে মাসের 1 তারিখে সরকারি পাবলিক হেলথ ডিপার্টমেন্টের একটা সেকশন যার নাম পেস্ট কন্ট্রোল, ওই সেকশনে আমি কাজ নেই এবং এই পর্যন্ত আমি ওই সেকশনেই আছি এবং কাজ করে যাচ্ছি। তো 2020 সালে করোনাকালীন সময়ে যখন মহামারী আকার ধারণ করে করোনা, তখন তো বিশ্বের সবগুলো দেশেই কিছু না কিছু পদক্ষেপ নিয়েছে করোনার বিরুদ্ধে, যদিও কেউই জানে না যে আসলে এটার বিরুদ্ধে কী করার দরকার এবং প্রতিষেধক কী বা কী আমাদের করণীয়। তারপরেও প্রত্যেকটা দেশ কিন্তু এক ধরনের একটা করোনার বিরুদ্ধে যেটাকে বলি আমরা জীবাণুনাশক স্প্রে, ওই কাজটা হাতে নিয়েছে। তো সেই সুবাদে দুবাই সরকারও কিন্তু সেই রকমই একটা পদক্ষেপ নেয়। তো ওই সময়ে আমাদের সেকশনটাকে তারা সিলেক্ট করে আরও মিউনিসিপ্যালিটির পাবলিক হেলথ ডিপার্ট এবং আরও কয়েকটা ডিপার্ট কাজ করে, তার ভিতরে আমরাও ছিলাম। আমরা প্রায় ওখানে বাঙালি 200 মতো লোক কাজ করি। আমাদের সেকশনের ছিল প্রায় 150 মতন লোক, 150 জনের কাছাকাছি। তো আমরা ওই সময়ে প্রায় 2 মাসের উপরে কন্টিনিউ আমরা কাজ করি, জীবাণুনাশক স্প্রে করি। ওটা আমরা গাড়ির মাধ্যমে এবং ড্রোনের মাধ্যমে এবং আমরা নিজস্বভাবে যেটা ক্যারি করি আর জীবাণুনাশক স্প্রে করতে হয় সেটা আমরা নিজেরাই ক্যারি করিও করছি, গাড়িতে করছি, ড্রোন দিয়ে করছি, মানে বিভিন্ন উপায়ে যেখানে যেই ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করার দরকার ছিল ওইভাবেই ঠিক আমরা ওই সময় কাজ করি। ভয় তো সবাইই থাকে, কার ভয় না আছে, কারণ ওই সময় অনেক এফেক্টেড হয়েছে। তো আল্লাহর হুকুমে এবং আল্লাহর উপরে ভরসা থাকার কারণে এত সামনে থেকে কাজ করার পরেও আমাদের সামনে অনেক লোক মানে এতই সিরিয়াস অবস্থা ছিল যে হয়তো বা তাকে নিয়ে গাড়িতে বা অ্যাম্বুলেন্সে উঠানোর সময় পায় নাই, এরকমও হয়েছে। আমরা এইরকম পরিস্থিতিতে কাজ করছি ওই সময়। তো করার সুবাদেও কিন্তু ইনশাল্লাহ আল্লাহর রহমতে এবং সবার দোয়ায়, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বাচ্চাদের দোয়ায় ইনশাল্লাহ আমি কিন্তু করোনা আক্রান্ত হইনি। আমরা ওই সময় কিন্তু কেউই জানতাম না যে এই ধরনের কিছু হবে, যে আমাদের কাজটা পরবর্তীতে এটা অনেক হাইলাইট করা হবে। আর তখন তো আমরা জানতাম না, তখন আমরা আমি এবং আমরা সবাই আমরা শুধু আমাদের কাজ ডিউটি এবং আমরা আমাদের মানে মনুষ্যত্ব বোধ থেকে যে ঠিক আছে এটা একটা কাজ করলে যদি ভালো কিছু হয় সেই সুবিধে আমরা কিন্তু 15, 16, 17, 18 ঘন্টা পর্যন্ত কাজ করছি। তো আসলে ওই কালে কাজের ফলপ্রসূ হিসাবেই কিন্তু 2020 সালে ওই দেশ থেকে আমাদের আমাকে মিডিয়া থেকে ঢাকা হয় এবং 2021 সালের রমজানের সময়, ঠিক রমজানের তৃতীয় দিন রাত্রে আমার ছবি এবং ওই দেশের সরকারের মাধ্যমে টোটাল 8 জনকে তারা ফ্রন্টলাইন হিরো হিসাবে স্বীকৃতি দেয়। আমার কাছে খুবই ভালো লাগছে, আমি অনেক গর্বিত আমার হাজবেন্ড কে নিয়ে, মানে অনেক খুশি সবাই ওর কাজের জন্য, ওর সুনামের জন্য অনেক গর্বিত।